হালকাটা আগে যেরকম একটা প্রচলন ছিল ঘরে ঘরে, প্রতিটা লোকে এই উৎসবটা পালন করত। দোকানে দোকানে হালকাটা হতো, মিষ্টিমুখ করানো হতো। সেই তুলনায় আগের তুলনার চেয়ে অনেকটা কমে গেছে। এই বেসিক্যালি ওই নামে মাত্র আর কি হচ্ছে, একেবারে যে নাই তা না, কিছু চলছে আর কি। যেমন আগে এই সালু কাটা, এই টালিকাটার দোকানে বিক্রি একটা জমজমার রস ছিল। ডিজিটাল যুগে অনেক মোবাইল টোবাইল ইসি বেরিয়ে গেছে, সব মোবাইলের উপর কম্পিউটারের উপরে ভিত্তি করে। খাতার চাপটা এদিকটা অনেক কমছে, আগের তুলনামূলক অনেক কম। এই ধরেন আগে অনেক গল্ডিতেই অনেক ব্যবসায়ীর দোকানেই এই হালকাটার দিন বাকি যা যাবতীয় যা ছিল লোকে আসতো, লোকে আসিয়া আগের হিসাব পরিশোধ করিত। প্রতিটা দোকানে মিষ্টিমুখ ইটি অনেক জমজমাট ছিল। এখন এগুলো আসলে আস্তে আস্তে অনেকটা কমে গেছে, আগের মতো অতটা নেই। আমার বাবা করছে, কলকাতা থেকে কাজ শিখে আসছে। আবার বাবা মারা যাওয়ার পরে আমরা করতেছি, আমাদের এটা এখানে দোকান এই 60 বছর যাবৎ। কিন্তু এখন আমরা যে দোকানদারি করি, আমাদের তেমন ব্যবসা থাকে না, কিন্তু তারপরেও পুরানো ঐতিহ্য, এই জন্য আমরা গিয়ে ব্যবসা করি, প্রতি বছরই করছে। বড় বড় যারা হিন্দু মহাজন আছে তারা নেয়। আর কম্পিউটারে আপনার গিয়া কম্পিউটারে দেখা গেল একটা হিসাব উঠাইলেন, আপনি সেইটা মুছে ফেলাইলেন, সেইটা মুছে গেল। কিন্তু তা সেখানে তো আপনার গিয়ে অনেক ই থাকে, যে অনেক গোপনীয়তা ই করতে পারে, ওই অফিসিয়াল লোকে ফাঁকি দেওয়া, এটাও কিন্তু কম্পিউটারে খাতায় কিন্তু হবে না। এই লাল খাতায় কিন্তু আপনার গিয়ে এই ফাঁকি দেওয়া যায় না। আগে আপনার গিয়া এই এদের দোকানে যেমন আপনার গিয়া পূজা দিত, দোকান সাজাইতো, গণেশ থাকতো, মুসলমানের দোকানে সকালবেলা মিলাদ পড়াইতো, সব দোকানে মিলাদ পড়াইতো, এই একটা ই ছিল, খাতার একটা জমজমাট একটা ই ছিল, সব দোকানে লিখতো নতুন খাতা পয়লা বৈশাখে। কিন্তু এখন তো লেখে না। আগে এক সময় খুবই সুন্দর ছিল, মানুষের একটা আগ্রহ ছিল খাতা কেনার। পয়লা বৈশাখ আসার আগেই খাতাগুলো কিনে নিয়ে যেত সবাই। এখন খুব কম, ওভাবে আগ্রহ খুব মানুষের কম। দেখা গেছে যার 5টা লাগে সে এখন একটা নিয়ে কোনো রকমের কাজ সারে, তারপর আস্তে আস্তে কিনে। এই